আমার প্রশ্ন, একটা মোবাইল ফোনে আমরা যখন টাকা ঢুকাচ্ছি, একটা রিক্সা চালক যদি 100 টাকা ঢুকায় সেখান থেকেও আপনি 33 টাকা কেটে নিচ্ছেন, একটা বড় লোক একটা কোটিপতি সেও যখন মোবাইলে 100 টাকা ঢুকাচ্ছে তার কাছ থেকে 33 টাকা কেটে নিচ্ছেন, আমার কথা যে টাকাটা সবার কাছ থেকে কাটতে হয় সেই টাকার রেট এত হাই হবে কেন, তাই না? আপনাকে একটা ভিক্ষুকের কথা চিন্তা করে এই ট্যাক্সটা ধার্য করা উচিত ছিল। একটা রিক্সা চালক, একটা দিনমজুর তা করলেন না, আপনারা সবাইকে বিবেচনা করে গড়ে 33 টাকা 32 টাকা মোবাইল ট্যাক্স ধার্য করে দিলেন। তো এইরকম ভয়ঙ্কর ফাঁকি এই বাজেটে আগে থেকে শুরু হয়েছে, এইবারও হয়েছে। সবচেয়ে বেশি নোংরামি যেটা হয়েছে, এটাকে নোংরামি বলা যাবে, যে এই বাজেটে সবচেয়ে বেশি ব্যয় দেখানো হয়েছে জনপ্রশাসন খাতে। জনপ্রশাসন খাতটাকে আমাদেরকে বুঝতে হবে। জনপ্রশাসন খাত হলো এই যে আমরা জনগণ, আমরা নাগরিক, আমাদেরকে দেখভাল করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য কিছু চাকর বাকর আছে, কর্মকর্তা কর্মচারী আছে, তাদের বেতন ভাতা বোনাস এগুলো বাবদ সবচেয়ে বেশি বরাদ্দ ধরা হয়েছে। অর্থাৎ এই যে 7.5 লাখ বা 7,66,000 কোটি টাকা যে বাজেটের খরচ সরকারের অনুমান করেছে বা ধার্য করেছে এটা খরচ করবে, এই খরচের আপনার হলো মেজরিটি অংশই চলে যাচ্ছে এই বেতন ভাতা দিতে। আমার প্রশ্ন, তাহলে আপনারা টাকা নেবেন আমাদের কাছ থেকে, নিয়ে এই আমলা কর্মকর্তা কর্মচারীদেরকে বেশি সর্বোচ্চ পরিমাণ দিবেন? আপনারা দেখেন সংখ্যাটা অনেক চমৎকার, 19.9% জনপ্রশাসন খাতে বেতন ভাতা এসব প্রণোদনা এগুলো বাবদ ছিল, সেইটা বৃদ্ধি করে 22% করা হয়েছে, 22% করা হচ্ছে, বাড়ানো। কেন এই বাড়ানো হলো আমার প্রশ্ন। আবার দেখা যাচ্ছে যে শিক্ষা ও প্রযুক্তিতে তারা কমিয়েছে, হ্যাঁ, শিক্ষা 14.7 ছিল, এটা 13.7% করেছে। কেন কমালেন? শিক্ষার কি এবছর প্রয়োজন নাই? শিক্ষা 2022-এ যা বরাদ্দ ছিল ওটা অতিরিক্ত ছিল, ওটা অতিরিক্ত ছিল যে ওটা লাগছে না এখন কমায় দিচ্ছেন, এই বুদ্ধিগুলো কই থেকে আসে? এই আচরণগুলো প্রমাণ করে যে আপনাদের শিক্ষার সঙ্গে আপনাদের একটা শত্রুতা রয়েছে, বৈরিতা রয়েছে। যদি শেখ হাসিনার দুই একটা সন্তান নাতিপুতি তারা বাংলাদেশে লেখাপড়া করতো, তাহলে আমার মনে হয় না শিক্ষায় এইরকম বাজে বরাদ্দ উনি দিতেন। ওনার কেউ তো এখানে পড়াশোনা করে না, আমাদেরকেই আমরা সাফার করতে হয়। আমরা তো জানি গ্রামগঞ্জের শিক্ষার অবস্থা কী। 2022 সালে আমি বলেছিলাম একটা বক্তব্যে যে অনলাইন ক্লাস এবং ট্যাবলেট পিসি এগুলোর মাধ্যমে আমাদের সন্তানদেরকে ডিজিটালি ডিভাইড করা হয়েছে, অর্থাৎ ধনীরা পড়তে পারবে গরিবরা পড়তে পারবে না, এরকম একটা ব্যবস্থা। শিক্ষা তো এরকম হতে পারে না, শিক্ষা তো সবার জন্য, আপনারা কেন এই ভাগ করেছিলেন? এখনও সেম একই অবস্থা করলেন, শিক্ষার আপনারা বরাদ্দ কমায় দিলেন। তাহলে এই যে শিক্ষার বরাদ্দ, করোনা সংকটে আমরা দেখেছি বেশিরভাগ ল্যাবের কম্পিউটার নষ্ট হয়ে পড়েছিল, তাহলে সেইগুলো ঠিক করবে কে? সেগুলো কে ঠিক করবে, কীভাবে ঠিক করবেন? আপনারা এই পচা কাজগুলো করছেন, এবং আমরা যেটা দেখছি যে সাধারণ মানুষের উপরে অ্যাভারেজ যে ট্যাক্স সেটা বাড়াই দিয়েছেন, এটা বাড়াই দিয়ে আপনারা উচ্চবিত্তের যে ট্যাক্স সেটাকে কমাই দিয়েছেন। যেমন 3 লাখ টাকা যদি আয় হতো তাহলে মানুষ কর দিত, তাই না? 3 লাখ আয় হলে কর দিত, এই 3 লাখ আয়টা আপনি বলে দিচ্ছেন 3.5 লাখ আয় হলে কর দিতে হবে, 3 লাখ আয় হলে কর দিতে হবে না। তার মানে অসংখ্য 3 লাখ আয়ের লোক আছে যাদেরকে আপনারা ছাড় দিয়ে দিলেন, তোমাদের কর দিতে হবে না। হ্যাঁ, আবার হলো মানে 3.5 লাখ পর্যন্ত আপনারা লিমিট দিয়েছেন, 3 লাখ থেকে বাড়ায় 3.5 লাখ টাকা, এই ক্ষতিটা কেন করলেন দেশের? এই ক্ষতিটা কেন করলেন? তাদের কেন ট্যাক্স থেকে বাদ দিলেন? আপনি তো এইখানে 3 লাখ থেকে 2.5 লাখ করেন, 2.5 লাখ করে কর আরোপ করেন, আর এখানে গরিব মানুষের উপর যেগুলো হয় সেগুলো কমাইবেন। এটাই তো একটা কল্যাণ রাষ্ট্রের কাজ। কল্যাণ রাষ্ট্রগুলো চলে কীভাবে? ডাক্তার তার সেবা বিক্রি করে যদি 1,000 টাকা, ডাক্তারকে একটা রিক্সায় চড়তে হবে বা লেবার নিতে হবে ওই 1,000 টাকা দিয়েই, অর্থাৎ সে যা আয় করে তাকে সেইটাই ব্যয় করতে হবে, এভাবেই তো ভারসাম্য হয়। কিন্তু আপনারা এই যে ধীরে ধীরে গরিবকে আরও গরিব করছেন, ধনীকে আরও করেছে, আপনারা বকবকম করছেন যে উন্নয়ন হচ্ছে, এবং উন্নয়নের পরে এখন নতুন যুক্ত করেছেন স্মার্ট বাংলাদেশ আপনারা করবেন। আমার কথা, যদি স্মার্ট বাংলাদেশই করেন তাহলে বাংলাদেশে 52 শতাংশ মানুষ কেন নতুন করে গরিব হলো? 52 শতাংশ মানুষ যদি নতুন করে গরিব হয় তাহলে এটাকে উন্নয়ন বলা যায় কিনা? আপনারা যে মাথা পিছু আয় দেখাচ্ছেন, সালমান এফ রহমান তিনি আমাদের কাছ থেকে টিকা হলো করোনা টিকার জন্য টাকা নিয়েছেন, 1.5 কোটি করোনা টিকার জন্য টাকা নিয়েছেন, সেই টাকা নিয়ে লাভ করেছেন, কিন্তু 80 লাখ টিকা আসছে, 70 লাখ টিকা এখনও আসে নাই, আসবেও না আর কোনো দিন, ওই টিকা আমাদের প্রয়োজনও নাই। এই যে টাকাটা মেরে খেলো, ওই ব্যক্তি যে পরিমাণ টাকা ইনকাম করলো এই টাকাটা মেরে খেয়ে, ওই মেরে খাওয়া টাকা আর একটা ফকিরের ইনকামের টাকা দুটা গড় করে তো আপনি মাথাপিছু আয় করেছেন, তাহলে এই দুটা গড় করে মাথাপিছু আয় আপনি যে বৃদ্ধি দেখালেন, এটা কি আসলে জনগণের মাথাপিছু আয় বেড়েছে? এই বাজেটটা মানে এই দিক থেকে মানে কী যে বুঝ দিয়েছে আমার আসলে বুঝ আসছে না। এখানে আয় ব্যয়ের অনেকগুলো খাত দেখেছেন আপনারা, বিভিন্ন খাত দেখেছেন, যে সবগুলো আয়ের খাত আমাদের ভঙ্গুর,
আয় হচ্ছে না মানে বাজে অবস্থা প্রথম আলোতে সুন্দর একটা ইয়ে দিয়েছে যে খাম্বাগুলো ভেঙে গেছে শুধুমাত্র প্রবাসী আয় এখানে ভালো দেখা যাচ্ছে সুস্থভাবে দাঁড়িয়ে আছে প্রবাসী আয়টা তো প্রবাসী আয় যদি সুস্থ হয়ে থাকে দুধ দেওয়া গরুকে বাড়িওয়ালি সম্মান করে শ্রদ্ধা করে তাকে ভালোবাসে গাছ হত্যায় দেয় এবং ইনকাম করার ছেলেকে বাবা মা ভালো খেতে দেয় আমার কথা এই যে প্রবাসী আয় ভালো আছে সেই প্রবাসীদের জন্য আপনারা কি করলেন বিদেশে যাওয়ার জন্য যেটা 1000 টাকা ছিল 1500 করে দিয়েছেন 2000 ছিল 2500 করে দিয়েছেন আমেরিকা যাওয়ার 4000 ছিল 6000 করে দিয়েছেন আপনারা তো প্রবাসীদের যাওয়ার ক্ষেত্রে আপনারা আরো উল্টা চাপ দিচ্ছেন যে প্রবাসী আয় বাড়াচ্ছেন ওই প্রবাসী আয় 2000 টাকা না নিলে আপনার কি ক্ষতি হতো আমার প্রশ্ন সে কি গে কোনোভাবে গে দিতে পারতো না আমার প্রশ্ন সুতরাং প্রবাসীদের ক্ষেত্রে এখানে ব্যাপকভাবে এটা অন্যায় করা হয়েছে বাজেটে সবচেয়ে বেশি অবিচার করা হয়েছে বেকারদের ক্ষেত্রে বেকারদের ক্ষেত্রে কোনো বরাদ্দ আমরা এখানে দেখলাম না না বেকার হোস্টেল নির্মাণ করা না বেকারদের জন্য কোনো প্রণোদনা কোনো কোনো কিছুই না বেকারদেরকে কোনো রকমের কোনো গ্যারান্টি দেওয়া হয়নি যে আপনাদেরকে এভাবে সুবিধা দেওয়া হবে আমার প্রশ্ন যে এই বেকারদেরকে আপনারা একটা গোষ্ঠী মনে করেন না ভালো করে শুনেন 4,81,00,000 মানুষ বেকার অর্থাৎ 16 কোটি বা 17 কোটি মানুষ যদি হয়ও তাহলে তার 1/4 মানুষ বেকার তাহলে এই বড় গোষ্ঠীকে আপনারা হলো ফাঁকির মধ্যে ফেলে দিয়েছেন ফাঁকির আপনি বৃদ্ধকে ভাতা দিবেন বিধবাকে ভাতা দিবেন প্রতিবন্ধীকে ভাতা দিবেন বেকারদেরকে মানুষ মনে হয় না তারা কি পরিবারের সদস্য না এরা তো পরিবারে নিগৃহীত সমাজে নিগৃহীত সব জায়গায় রাষ্ট্রের কাছে নিগৃহীত তাদেরকে আপনারা কী দিচ্ছেন আমার প্রশ্ন এই বেকারদেরকে প্রয়োজন হবে আপনাদের তাদেরকে প্রয়োজন হবে এই দেখেন কতগুলো বিল্ডিং হচ্ছে ঢাকা শহরে এই বাজেটে অনেক বিল্ডিং বানাবে বড় বড় খাম্বা বানাবে এই এই খাম্বার মধ্যে এই বিল্ডিংয়ের মধ্যে 10টা বেকার হোস্টেল করা যেত না এখন থেকে কত বছর আগে বঙ্গবন্ধু বেকার হোস্টেলে ছিলেন কলকাতায় তাহলে সেই মানে 60-70 বছর পরে এখন বাংলাদেশে বেকার হোস্টেল কেন নাই ওই সময় বঙ্গবন্ধু বেকার হোস্টেল থাকছে এখন 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 তো আরও আধুনিক হওয়ার কথা তাহলে করতে পারছেন না কেন আপনার মন মানসিকতার সমস্যা আপনারা স্টাফদের জন্য স্টাফ কোয়ার্টার বানাচ্ছেন শিক্ষকের জন্য ডরমেটরি বানাচ্ছেন আমাদের জন্য কী বানিয়েছেন